কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি হোয়াইটেনিং লোশনের রিভিউ নিয়ে। এটা হচ্ছে কসমিক গার্ল হোয়াইটেনিং লোশন। এই লোশনটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কি কি বেনিফিটস পাবো, অ্যান্ড এটাকে আমরা কীভাবে ইউজ করব, এবং এই লোশনটি আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করে সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়ি শুরু করে দিই আজকের ভিডিও। এটা হচ্ছে কসমিক গার্ল হোয়াইটেনিং লোশন। অনেক কাপড়ে আমাকে আস্ক করেছিল যে আপু এই লোশনটা স্কিনটাকে কতটুকু হোয়াইটেনিং করে সেই সম্পর্কে যেন আমি একটু রিভিউ করি। সো তাদের জন্য আমার আজকের ভিডিওটি। এই প্রোডাক্টটা হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং এর জন্য তোমরা যারা লোশন ইউজ করতে চাচ্ছ, সো তাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে নর্মালি একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ে আসে, এবং এটার ভিতরে একটা পাম্প ডিসপেন্সার বটল থাকে, এবং এটার হচ্ছে কালারটা হচ্ছে হালকা পিঙ্ক ক্রিমি একটা কনসিস্টেন্সি। যখন তোমরা এটাকে ইউজ করবে তোমাদের স্কিনে এটা খুব ইজিলি স্কিনের সাথে গ্লাইডস হয়ে যাবে, এবং ইনস্ট্যান্ট এটা স্কিনের মধ্যে একটা ময়েশ্চারাইজেশন প্রোভাইড করবে। সো তোমাদের যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তারা যদি এটা ইউজ করো খুবই ভালো রেজাল্ট পাবে। স্কিনটা ইনস্ট্যান্ট অনেক বেশি ময়েশ্চারাইজ লাগবে, অনেক বেশি গ্লোয়িং লাগবে, এবং স্কিনে যাদের ড্রাই প্যাচেস আছে সেটাও ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে। এবং এটা হচ্ছে এনরিচড উইথ এক্সট্রা পোর্শন অফ ভাইটামিনস আর ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। সো এটাকে তোমরা ইউজ করে দেখতে পারো, এটা অ্যাজ আ হোয়াইটেনিং লোশন হিসেবে খুবই ভালো কাজ করে, এবং তোমাদের স্কিনে যদি কারোর ডার্ক স্পট থেকে থাকে সেটাকে ধীরে ধীরে ফেড করতে হেল্প করে। এবং এটাকে তোমরা হাত পা গলা ঘাড় সহ পুরো শরীরে এটাকে ইউজ করতে পারবে, এবং এই লোশনটি স্কিনটাকে দ্রুত ফর্সা করতে খুবই ভালো কাজ করে, এবং এটাকে তোমরা মেল অ্যান্ড ফিমেল সবাই ইউজ করতে পারবে। সো তোমরা যারা এটাকে ইউজ করতে চাও ইউজ করে দেখতে পারো, এটা অ্যাজ আ হোয়াইটেনিং লোশন হিসেবে খুবই ভালো কাজ করে থাকে স্কিনটাকে হোয়াইটেনিং করার জন্য। যদিও এখানে ক্লেম করা আছে 7 ডে চেঞ্জ, বাট এটা চেঞ্জ হতে একটু টাইম নেয়, লাইক 14 থেকে 15 দিনের মতো ইউজ করলে তোমরা বুঝতে পারবে এটা স্কিনটাকে ব্রাইট করছে, এবং রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে একটা হোয়াইটেনিং ইফেক্ট পাবে। এবং এই লোশনটা হচ্ছে স্কিনটা যাদের আনইভেন স্কিন টোন তাদের স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করে, এবং এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড, এবং এই লোশনটি তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, বাট যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবে। তবে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে তাহলে তোমরা কন্টিনিউ করবে, এবং এটা সম্পূর্ণ তোমাদের বডি পার্টসে ইউজ করবে, এটাকে ফেসে ইউজ করার কোনো প্রয়োজন নেই, এবং এটাকে ফেসে ইউজ করা ঠিক না। সো এটাকে তোমরা বডিতে ইউজ করবে, এটা একটা বডি লোশন। এবং এই লোশনটা হচ্ছে তোমরা কীভাবে ইউজ করবে সেটা এখন আমি তোমাদেরকে বলে দিই। এটা ইউজ করার আগে তোমাদের বডি পার্টসটাকে ভালোভাবে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর, দেন পরিমাণ মতো লোশন নিয়ে ফুল বডিতে ভালোভাবে মাসাজ করবে, এবং এটাকে তোমরা নাইট টাইমে ইউজ করবে। সো এই লোশনটা হচ্ছে তোমরা দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করলে ইন ফিউচারে তোমাদের স্কিনে কোনো প্রবলেম হতেও পারে, কজ যেহেতু এটা একটা হোয়াইটেনিং লোশন এবং এটা দ্রুত কাজ করে স্কিনটাকে হোয়াইটেনিংয়ের জন্য, সেই জন্য তোমাদের স্কিনে এটা কোনো ইফেক্ট দেখা দিলে দিতেও পারে। তাই তোমরা অবশ্যই এটাকে ইউজ করবে গ্যাপ দিয়ে, লাইক টানা তোমরা এটাকে দীর্ঘস্থায়ী সময় পর্যন্ত ইউজ করবে না, এতে স্কিনে প্রবলেম হতে পারে, কেননা সবার স্কিন টাইপ এক না, আবার কারোর স্কিনে এটা কোনো প্রবলেম নাও হতে পারে। তবে তোমরা এটাকে যদি গ্যাপ দিয়ে ইউজ করো, লাইক সপ্তাহে যদি তোমরা 1 থেকে 2 দিন ইউজ করো কিংবা একদিন পরপর ইউজ করো, সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করে দেখতে পারো, কজ হোয়াইটেনিং প্রোডাক্টগুলো একসাথে যদি টানা ইউজ করা হয় সেক্ষেত্রে স্কিনে সাইড এফেক্টস দেখা দিতে পারে। সো তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাবে।